ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। বার্সেলোনাতে লিওনেল মেসির অধ্যায় শেষ। আর্জেন্টাইন ফরওয়ার্ড এখন পিএসজির ফুটবলার। মেসিকে নিয়ে এখন কোনো আলোচনা হচ্ছে না কাতালান ফুটবল পাড়ায়। তবে আলোচনা হচ্ছে বার্সেলোনাতে ফেলে আসা লিওনেল মেসির নাম্বার 10 জার্সি নিয়ে। মেসির 10 নম্বর জার্সি নতুন মৌসুমে বার্সেলোনাতে পড়বেন কে? নতুন মৌসুমে লিওনেল মেসির 10 নম্বর জার্সি বার্সেলোনার কোন প্লেয়ারের গায়ে উঠবে, এমন প্রশ্ন গত কদিন ধরে স্প্যানিশ গণমাধ্যমে বেরিয়ে আসছিল। এদিকে বার্সেলোনা মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়াদাদকে 4-2 ব্যবধানে পরাজিত করে দুর্দান্ত জয় তুলে নিয়েছে। সেই ম্যাচে ফিলিপে কোটিনহোর 14 নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন বার্সা তারকা রায়ো মানাজ। এরপর থেকেই গণমাধ্যমে গুঞ্জন বেরিয়েছে লিওনেল মেসির 10 নম্বর জার্সি পরবেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কোটিনহো, যার জন্য রায়ো মানাসকে দেওয়া হয়েছে ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কোটিনহোর 14 নম্বর জার্সি। বিখ্যাত সাময়িকী ফরবস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কোটিনহো বার্সেলোনাতেই থাকছেন। তার যে বার্সেলোনা ছেড়ে অন্য ক্লাবে যাওয়ার গুঞ্জন উঠেছিল তা আপাতত সমাপ্ত হয়েছে। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার থাকবেন কাতালান জায়ান্টদের সঙ্গে। ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরলেই তাকে দেওয়া হবে লিওনেল মেসির 10 নম্বর জার্সি। লিভারপুলে 10 নম্বর জার্সি পরে খেলতেন ফিলিপে কোটিনহো, এবার লিওনেল মেসির 10 নম্বর জার্সি পরে মাঠে নামবেন ফিলিপে কোটিনহো। বার্সার নাম্বার 10 হবেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। ফরবস তাদের প্রতিবেদনে জানিয়েছে এরই মধ্যে বার্সেলোনা লিওনেল মেসির বিখ্যাত এই 10 নম্বর জার্সিটি অফার করেছে ফিলিপে কোটিনহোকে। দলে ফিরলে ফিলিপে কোটিনহোর গায়ে তুলে দেওয়া হবে 10 নম্বর জার্সি, এমনটাই জানিয়েছে ফরবস ম্যাগাজিন। তবে এর পরপরই এসবি নেশন জানিয়েছে এখনও চূড়ান্ত হয়নি এটি, কারণ ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগ পর্যন্ত কোনো জার্সি কারো গায়ে স্থায়ী নয়। তাই মানাজের গায়ে যে 14 নম্বর জার্সি স্থায়ী থাকবে কিংবা ফিলিপে কোটিনহোর গায়ে 10 নম্বর জার্সি উঠবে তা এখনও নিশ্চিত নয়।